এই ভিডিওটিতে আমি দশমিক সংখ্যা পদ্ধতির কোনো একটা মানকে বাইনারি সংখ্যা পদ্ধতির সমতুল্য মানে কনভার্ট করব। পূর্বের ভিডিওতে আমরা জেনেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যেতে চাইলে একটাই পদ্ধতি রয়েছে, যার কারণে আমরা এটাকে টাইপ ওয়ান হিসেবে চিহ্নিত করেছি। তো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমি এখানে একটা দশমিক সংখ্যা বিবেচনা করতেছি। ধরলাম যে আমাদের একটা দশমিক সংখ্যা আছে যার ভ্যালু হচ্ছে 5.6375। ধরলাম এটি হচ্ছে আমাদের একটি দশমিক সংখ্যা এবং এই দশমিক সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে যাচ্ছি। ঠিক আছে, লক্ষ্য করেন আমরা চাচ্ছি যে এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, দশমিক যুক্ত কোনো একটা দশমিক সংখ্যা পদ্ধতির ভ্যালুকে আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাব, তখন আমাদেরকে হচ্ছে দুইটা অংশে কাজটা আসলে করতে হয়। অর্থাৎ আমরা জানি যে আসলে এইখানে যে আমাদের দশমিক সংখ্যাটি রয়েছে, লক্ষ্য করুন এইখানে যে আমাদের দশমিক সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি তো মূলত হচ্ছে আমাদের 56, অর্থাৎ 56 এর সঙ্গে যদি আমরা যোগ করে দেই 0.375, তাহলে কিন্তু মূলত হচ্ছে আমাদের এই দশমিক সংখ্যাটি হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা পূর্ণ সংখ্যার জন্য একভাবে হচ্ছে বাইনারি সংখ্যা নির্ণয় করব এবং ভগ্নাংশ যে অংশটি রয়েছে এটার জন্য আমরা আলাদাভাবে বাইনারি মান নির্ণয় করব। অর্থাৎ এইখানের এটা সমতুল্য হচ্ছে আমাদের বাইনারি মান প্লাস এটা সমতুল্য হচ্ছে আমাদের বাইনারি মান, ইকুয়াল টু হবে আমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্ট। ওকে, তো যার কারণে আমাদেরকে দশমিক সংখ্যার জন্য পূর্ণ সংখ্যাটিকে একবার কাজ করতে হবে, ভগ্নাংশ সংখ্যাটিকে একবার কাজ করতে হবে। তো লক্ষ্য করেন এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু বাইনারি সংখ্যাতে যেতে চাই, তাহলে এই পূর্ণ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেস যে টু রয়েছে টু দ্বারা সবসময় ভাগ করতে হবে। তো প্রসেসটা আমরা যদি একটু এখানে দেখি, লক্ষ্য করুন আমি এখানে একটা টেবিলের মতো করে সাজিয়ে রেখেছি। আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমরা জানি যে আমাদের সংখ্যাটি ছিল হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ ছিল আমাদের কত, 56। তো 56টাই আমাদের এখানে যেটা হবে ভাজ্য হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ 56, এবং ভাজক হিসেবে আমাদের সবসময় এখানে যেটি হবে সেটি হচ্ছে টু, কারণ আমরা সবসময় হচ্ছে টু দিয়ে ভাগ করবো। এই কারণে, কারণ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে চাচ্ছি। তো লক্ষ্য করেন ইনিশিয়াল স্টেপে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সবসময় হচ্ছে এই ভাজ্যটাকে ভাজক দ্বারা ভাগ করতে হবে এবং ফলাফল হিসেবে আমরা ভাগশেষটাকে এখানে লিখব। তো এর জন্য আমি এখানে ভাজ্য এবং ভাগফল লিখে রেখেছি, কারণ এই ভাজ্যটাকে ভাগ করার পরে যে ভাগফলটা পাবো সেটাকে পুনরায় আমাদের একই কাজ করতে হবে। তো আমরা যদি এটাকে দেখি তাহলে আরও সহজ হবে। অর্থাৎ আমাদের ইনিশিয়াল অবস্থায় যেটা করতে হবে, 56কে টু দ্বারা আমাদেরকে হচ্ছে ভাগ করতে হবে। তো আমরা জানি যে আসলে 28কে 2 দ্বারা গুণ করলে আসলে আমাদের এখানে 56 হয়। তো এক্ষেত্রে আমাদের ভাগশেষ হচ্ছে শূন্য। তো এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, এবং এটা হচ্ছে আমাদের ভাজক, আর এটা ছিল আমাদের ভাজ্য, আমরা সকলেই জানি। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যে এখানে ভাগশেষটি রয়েছে এটা হচ্ছে আমরা এই ভাগশেষের জায়গায় লিখব, এবং যে ভাগফলটি আমরা পেলাম, এই যে এখানে লক্ষ্য করেন এটা আমাদের আগে ছিল ভাজ্য, এবং নতুন করে যে আমরা ভাগফলটি পেলাম সেটা হবে পরবর্তীতে আবার ভাজ্য। অর্থাৎ এখানে যে ভাগ ফলটি রয়েছে সেটা আমাদের পুনরায় এখানে লিখব এবং এটাকে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তো আপাতত আমরা যেটা করলাম, আমরা হচ্ছে একটা স্টেপ এখানে ক্যালকুলেশনের মাধ্যমে ভাগশেষটা বের করলাম এবং ভাগফলটা নির্ণয় করলাম। এই ভাগফলটাই হচ্ছে আমাদের পরবর্তীতে ভাজ্য, যার কারণে আমি এখানে ভাজ্য এবং ভাগফল লিখে রেখেছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পুনরায় হচ্ছে এই ভাগফলটিকে
ভাজ্য হিসেবে বিবেচনা করে ভাগ করতে হবে। অর্থাৎ একটু আগে আমরা 56 অর্থাৎ 56 কে আমরা ভাগ করেছিলাম 2 দিয়ে, এখন আমাদেরকে ভাগ করতে হবে কতকে, 28 কে। অর্থাৎ 28 কে আমরা এখন ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা, কারণ সব সময় আমাদের বাইনারির বেসটা দিয়ে ভাগ হবে। ওকে, তো এখন এই 28 কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করি, খুব সহজ, যে আমরা জানি যে 14 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 28, আমি সহজে লিখতেছি, এবং ভাগশেষ আমাদের 0। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হলো, এই ভাগশেষটা হচ্ছে এই ভাগ শেষের জায়গায় যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভাগশেষ, এবং ভাগফল যেটি রয়েছে, লক্ষ্য করুন এই ভাগফলটি আমাদের এখানে থাকবে হচ্ছে 14। এবং পুনরায় আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পুনরায় হচ্ছে এই ভাগফলটাকে ভাজ্য হিসেবে বিবেচনা করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ যেহেতু বাইনারি সংখ্যা। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখন 14 কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখন আমরা যদি 14 কে হচ্ছে 2 দ্বারা ভাগ করি, তো এইখানে আমাদের জায়গার একটু সংকলন হচ্ছে না, তো আমি এটাকে ছোট করে রাখলাম। এখন আমরা যেটা করব, আমরা আবার 14 কে হচ্ছে 2 দ্বারা ভাগ করব। লক্ষ্য করেন, তো আমি যদি এই 14 কে হচ্ছে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা জানি 7 দ্বিগুণ 14, ভাগশেষ কিন্তু আমাদের এখানে কত, ভাগশেষ হচ্ছে আমাদের 0। তাহলে ভাগশেষের জায়গায় আমি 0 দিলাম, এবং ভাগফল যেটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমাদের এই ভাগফলের জায়গায় বসালাম। পুনরায় আমাদেরকে যেটা করতে হবে, এই 7 কে আমাদেরকে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। তো লক্ষ্য করেন, আমি যদি 7 কে আবারও 2 দ্বারা ভাগ করি, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে সবসময় আমাদেরকে হচ্ছে ইন্টিজার ডিভিশন করতে হবে, অর্থাৎ ভাগ ফলটা অবশ্যই আমাদের এখানে পূর্ণ সংখ্যা রাখতে হবে, ঠিক আছে? তো আমার যেটা করতে হবে, এখন আমি পুনরায় হচ্ছে 7 কে 2 দ্বারা ভাগ করব। তো 7 কে যদি হচ্ছে আমি 2 দ্বারা ভাগ করি, লক্ষ্য করেন এই বিষয়টা বোঝার আছে, কারণ আমাদের এখানে আমরা জানি যে 3.5 দ্বারা 2 কে গুণ করলে 7 হয়, তো আমাদের 3.5 এখানে নেওয়া যাবে না, আমাদের সবসময় ইন্টিজার ভাগটা করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগ। তাহলে 3 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের কত, 6, অবশিষ্ট থাকতেছে আমাদের হচ্ছে 1। লক্ষ্য করেন, এই অবশিষ্ট 1 কিন্তু আমাদের এই ভাগশেষের জায়গায় বসবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে আমাদের 1, এবং আমাদের যে ভাগফলটি রয়েছে, এই ভাগফলটি আমাদের এই ভাগফলের জায়গায় বসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন যে ভাজ্য, সেটা হচ্ছে আমাদের এখন হবে 3। পুনরায় আমাদেরকে কি করতে হবে, পুনরায় হচ্ছে আমাদেরকে এই 3 কে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমাদের যতক্ষণ ভাজ্যটা শূন্য হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগের কাজটা করতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমি এখন 3 কে কি করি, ভাগ করি, লক্ষ্য করেন আমি এখন যেটা করব, আমি হচ্ছে 2 দ্বারা 3 কে আবার ভাগ করব। তাহলে 2 দ্বারা 3 কে ভাগ করলে আমরা এখানে 1 দিতে পারি, 2 একে 2, তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে কত, ভাগশেষ থাকতেছে আমাদের 1, সরি। তো এখন 1টা হচ্ছে আমাদের সেই ভাগশেষ, এবং আমাদের এখানে ভাগফল হিসেবে রয়েছে কত, ভাগফল হিসেবে রয়েছে 1, যেটা পরবর্তীতে ভাজ্য হিসেবে কাজ করবে। তো এখন আসলে একটা বিষয় বুঝতে হবে এখানে, যে সর্বশেষ যে স্টেপটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে যদি আমি 1 কে 2 দ্বারা ভাগ করি, তো 1 কে আসলে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগ করা যায় না বলতে পূর্ণ সংখ্যা আমাদের রেজাল্ট আসে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে হচ্ছে 1 কে হচ্ছে 0 দ্বারা, সরি, 1 কে যদি আমি পূর্ণ সংখ্যা হিসেবে 0 দ্বারা, 0 ভাগফল হিসেবে ধরে যদি আমি এখানে কাজটা করি, সেটাই হচ্ছে আমাদের ইন্টিজার ডিভিশন হবে। তো লক্ষ্য করেন, এখানে 2 শূন্যের 0, তাহলে ভাগশেষ আমাদের রয়েছে কত, ভাগশেষ রয়েছে আমাদের 1। তো ভাগশেষ আমাদের 1, কিন্তু ভাগফল কত, ভাগফল হচ্ছে আমাদের 0। তো আমরা যেহেতু ভাগশেষটা হচ্ছে ভাগশেষের এই কলামটাতে বসিয়ে থাকি, এবং ভাগফল যেটি আমাদের রয়েছে, যেটা পরবর্তীতে আমাদের ভাজ্য হিসেবে কাজ করবে, লক্ষ্য করেন সেটি কিন্তু আমাদের হচ্ছে 0।
আমি পূর্বেই বলেছিলাম যে যখন আমাদের হচ্ছে কি যখন আমাদের ভাজ্যটা হচ্ছে শূন্য হয়ে যাবে তখন আমাদের মূলত কাজটি শেষ, অর্থাৎ আমরা যে কনভার্সন করতেছিলাম আমাদের কনভার্সনের আমরা একদম সর্বশেষ পর্যায়ে চলে আসছি, পূর্ণ সংখ্যার যে অংশটি ছিল সেটির জন্য। তো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে আমরা ভাগশেষটি পেলাম এখানে, এই ভাগশেষটির মাধ্যমে আমাদেরকে হচ্ছে পূর্ণ সংখ্যার সমতুল্য সরি পূর্ণ সংখ্যার জন্য সমতুল্য মানটি আমাদেরকে বের করতে হবে। ওকে, অর্থাৎ পূর্ণ সংখ্যার বাইনারি মানটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা নিশ্চয়ই পূর্বের টিউটোরিয়ালে বলেছিলাম যে আমাদের একটা ভাগ ফল যখন বের হবে তো এই ভাগফলটার আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট বলতে একটা কথা আছে, অর্থাৎ আমরা যখন পূর্ণ সংখ্যাকে এরকম করে ভাগ করে ভাগশেষ আমরা শূন্য পেলাম সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় আমাদের যে ভাগশেষটি রয়েছে এই ভাগশেষটি হচ্ছে আমাদের নিচের দিক থেকে উপরের দিকে লিখতে হয়। তো এক্ষেত্রে আমাদের ফলাফল হিসেবে আমরা যে জিনিসটা পাবো, লক্ষ্য করুন, ফলাফল হিসেবে পাবো হচ্ছে আমরা এইরকম একটা জিনিস যে আমাদের যদি আমরা নিচ থেকে আমরা উপরের দিকে বিবেচনা করি, অর্থাৎ আমাদের মোস্ট সিগনিফিকেন্ট যে বিট সেটি থাকবে নিচে এবং লিস্ট সিগনিফিকেন্ট যে আমাদের বিটটি রয়েছে সেটি থাকবে আমাদের সবার শেষে। তো এক্ষেত্রে আমাদের তাহলে রেজাল্ট আসলে কি আসে? তো আমাদের যেহেতু এখানে ভাগ করা শেষ করেছি আমরা, তো আমরা যেটা করতে পারি এই জিনিসগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। লক্ষ্য করুন, তাহলে আমাদের এখানে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করেছিলাম 56, যেটি ছিল আমাদের সেই দশমিক সংখ্যাটির পূর্ণ সংখ্যার অংশ। লক্ষ্য করেন, এখানে আমাদের যে মানটি ছিল এই মানটি ছিল আমাদের পূর্ণ সংখ্যার অংশ। তো সেই মানটিকে আমরা কিন্তু অলরেডি কনভার্ট করে ফেলেছি এবং ফলাফল হিসেবে আমরা যেটা এখানে পেলাম সেটি হচ্ছে যে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটটি সবার আগে লিখতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে 1, পুনরায় হচ্ছে 1, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে 111, এরপরে 000। তো এটি হয়েছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের সমতুল্য বাইনারি। এটি কার বাইনারি? এটা হচ্ছে 56 সমতুল্য বাইনারি। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ভগ্নাংশ যে দশমিক যুক্ত যে পার্টটি রয়েছে, অর্থাৎ 0.7375, এই সংখ্যাটিকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু আগে কি করলাম, আমরা একটু আগে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাটিকে আমরা বাইনারির যে বেস ছিল এটি দ্বারা সবসময় ভাগ করছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন সবসময় গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ আসলে এই প্রসেসটা অবলম্বন করলে আমরা সমতুল্য বাইনারি সংখ্যাটি পাবো। এরপরে আমরা জানবো আসলে কেন এই গুণ এবং ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুণের কাজ করতে হবে। তো কাকে আমরা গুণ করব? মূলত আমাদের যে এখানে দশমিকে যুক্ত যে অংশটি ছিল, তো আমরা যদি এইটাকে এখানে লিখি যে আমাদের দশমিক যুক্ত যে অংশটি ছিল সেটা হচ্ছে 0.375। তো এটাকে সবসময় আমরা যেটা করব, সবসময় হচ্ছে বাইনারির বেস 2 দ্বারা আমরা এটাকে গুণ করব। তো লক্ষ্য করেন যে আমি যদি হচ্ছে এই সংখ্যাটিকে গুণ করি, তাহলে 300 এখানে 75 রয়েছে, তো 375কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে আমাদের 750। অর্থাৎ 2কে আমরা যদি 5কে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 0, হাতে বাকি 1, 7 দেখুন 14 আর একে 15, হাতে বাকি 1, 3 দেখুন 6 আর একে 7। ঠিক আছে, তো আমরা একবারই গুণ করে দিতে পারি। তো এখান থেকে আমাদেরকে প্রত্যেক বারই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে দেখতে হবে ফলাফলে কোনো পূর্ণ সংখ্যা আসলো কি না। অর্থাৎ আমাদের এই যে ফলাফলটি রয়েছে গুণ করার পর যে আমাদের ফলাফলটি রয়েছে, এই ফলাফলটি যদি আমাদের এই দশমিকের পূর্বে যদি কোনো পূর্ণ সংখ্যা আসে তাহলে সেই পূর্ণ সংখ্যাটি আমাদের আসলে ফাইনাল যে
বাইনারি সংখ্যাটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটির রেজাল্ট হিসেবে যাবে, যেহেতু এখানে আমাদের পূর্ণ সংখ্যার অংশটি শূন্য, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা লিখে রাখলাম হচ্ছে শূন্য। এবং পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, এই দশমিক সংখ্যাটিকে, ভগ্নাংশ সংখ্যাটিকে আবারও হচ্ছে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে ছিল কত, 0.750। এটাকে পুনরায় আমাদের কি করতে হবে, পুনরায় হচ্ছে দুই দ্বারা আমাদের গুণ করতে হবে। তো লক্ষ্য করুন, 750-কে আমি যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের 1500। ওকে, তো আমাদের এখানে হবে কত, আমি যদি সহজে লিখি যে আমাদের হবে হচ্ছে 1500। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এটা দশমিকের পর তিন ঘর ছিল, তাহলে আমাদের পয়েন্টটি চলে আসবে এই জায়গায়। তো পয়েন্টটি যদি এই জায়গায় চলে আসে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে এবং পূর্ণ সংখ্যাটির মান হচ্ছে আমাদের কত, 1। তো আমরা পূর্ণ সংখ্যাটিকে এখানে লিখলাম। এবং পরবর্তী স্টেপে যেটা করতে হবে, পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যে দশমিক যুক্ত যে অংশটি রয়েছে সেটাকে আমাকে পুনরায় হচ্ছে দুই দ্বারা গুণ করতে হবে। এবং এটা এই কাজটি আমরা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না এই দশমিক যুক্ত অংশটি আমাদের শূন্য হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি, এটাকে আমরা 50 বা 0.5 লিখতে পারি। তো আমি বোঝার সুবিধার্থে এখানে 0.500 লিখলাম। এটাকে যদি দুই দ্বারা আবারও গুণ করি, লক্ষ্য করেন 500-কে যদি আমি দুই দ্বারা গুণ করি, আমাদের ফলাফল হচ্ছে কত, 1000। দশমিকের পরে তিন ঘর ছিল, তো আমাদের এইখানে শূন্যটি হবে। এবং ফাইনালি এখানে আমাদের রেজাল্ট হিসেবে যাবে এই পূর্ণ সংখ্যার অংশটি। আমরা যদি এটাকে একটু এটা সমান করে লিখি, লক্ষ্য করেন তাহলে এখানে আমাদের যাচ্ছে কত, 1। তো এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যখন আমরা এই গুণের কাজটি করব, তখন আমাদের হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট যে বিটটি রয়েছে, তো মোস্ট সিগনিফিক্যান্ট বিটটি তখন হবে আমাদের কোথায়, সেটি হবে আমাদের উপরে। অর্থাৎ আমরা এখন যেটা করব, এখন আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট নেব, মোস্ট সিগনিফিক্যান্ট বিট নেব উপরে, এবং লিস্ট সিগনিফিক্যান্ট যে বিটটি রয়েছে আমাদের সেটির মান, অর্থাৎ যার পজিশন ভ্যালু হবে কম, সেটি হবে আমাদের নিচে। তার মানে এখানে আমরা যে জিনিসটা করলাম, অর্থাৎ 0.375 একটি আমাদের দশমিক সংখ্যার অংশ ছিল, সেটাকে কনভার্ট করে আমরা বাইনারিতে রূপান্তর করলাম, তাহলে আমাদের প্রথমে ভ্যালু হবে এখানে কত, এখানে হবে আমাদের 0, এরপরে হচ্ছে আমাদের 1, এরপরে হচ্ছে আমাদের 1, এবং এটি হচ্ছে আমাদের কি, বাইনারি সংখ্যা। তো এটা যেহেতু আমাদের দশমিক যুক্ত সংখ্যা ছিল, এটা হবে আমাদের দশমিক যুক্ত সংখ্যা। তো আপনারা যদি লক্ষ্য করেন যে আমি পূর্বেই শুরুতেই যেটা করেছিলাম, আমাদের যে পূর্ণ সংখ্যাটি, আমাদের যে দশমিক যুক্ত সংখ্যাটি রয়েছিল, এটাকে আমি দুইটি ভাগে ভাগ করেছিলাম, যার একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটি হচ্ছে আমাদের দশমিক যুক্ত বা ভগ্নাংশ সংখ্যা। তো এখন আমি যদি এই পূর্ণ সংখ্যার মানটি এইখানে বসিয়ে দেই এবং ভগ্নাংশ সংখ্যার মানটি এইখানে বসিয়ে দেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব। তো আমরা এটাকে একবারে এইভাবে লিখতে পারি যে আমাদের, লক্ষ্য করেন এখানে আমাদের লেখা আছে, তো আমাদের ছিল কত, 56.375। এটি ছিল কি আমাদের, এটি ছিল আমাদের দশমিক যে সংখ্যা পদ্ধতির মানটি, যেটাকে আমরা কনভার্ট করতেছি। তো এটার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য মান হচ্ছে কত, 56 এর জন্য আমাদের ছিল হচ্ছে 111000, অর্থাৎ 111000। এরপরে আমাদের রয়েছে দশমিকের অংশটি, দশমিকের অংশটির জন্য মান হচ্ছে আমাদের 80, অর্থাৎ 0.011, অর্থাৎ এই যে 0.011, অর্থাৎ এটি হচ্ছে আমাদের কি, আমাদের যে দশমিক সংখ্যাটি ছিল সেই সংখ্যাটির সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে এটা। অর্থাৎ দশমিক যুক্ত কোনো একটা বাইনারি দশমিক সংখ্যাকে, সংখ্যা পদ্ধতির মানকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে হচ্ছে এই কাজটি দুটি ধাপে করতে হয়। প্রথম ধাপে আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে
পূর্ণ সংখ্যার অংশটিকে হচ্ছে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়, এবং দ্বিতীয় ধাপে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যাটিকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আশা করি যে এরপরে আমাদের আসলে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার কোনো প্রবলেম থাকার কথা না। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা যেতে পারে যে আমি এখানে সবসময় দুই দিয়ে ভাগ করেছি, কারণ আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করেছি। তো যদি আমরা উক্ত সংখ্যাটিকে যদি আমি বাইনারিতে কনভার্ট না করে আমি যদি অক্টালে কনভার্ট করতে চাইতাম, তাহলে আমরা যেটা করতাম, এখানে যে টু রয়েছে আমাদের, এই টুর জায়গায় আমরা কি করতাম, এখানে আমরা আসলে এইট ব্যবহার করতাম, যেহেতু আমরা অক্টালে কি করতে চাচ্ছি, কনভার্ট করতে চাচ্ছি। অনুরূপভাবে এখানে আমরা টু দ্বারা গুণ করেছিলাম, এখানেও হচ্ছে আমরা কি করব, এখানেও আমরা হচ্ছে তখন এইট দ্বারা গুণ করব। তো ফাইনালি এখানে যে রেজাল্টটা পাবো সেটা যদি আমরা পূর্বের যে নিয়ম অনুযায়ী আমরা লিখছিলাম যে মোস্ট সিগনিফিকেন্ট বিট নিচে এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে উপরে, এটা পূর্ণ সংখ্যার জন্য, সেভাবে আমরা সমতুল্য একটা এখানে অক্টাল সংখ্যা পাবো, এবং এই ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরে এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট নিচে, এটা আছে দশমিক অংশের জন্য। এবং ফাইনালি আমরা এই দুটাকে যখন আমরা এখানে লিখবো সেটাই হচ্ছে আমাদের সমতুল্য অক্টাল। এবং আপনারা যদি হেক্সাডেসিমেলের যে সংখ্যাটি রয়েছে সেটি নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই এখানে হচ্ছে আমাদের 16 লিখতে হবে, কারণ আমরা জানি কি হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমাদের কত, 16। তো এই ক্ষেত্রে আমাদের এখানে 2 এর পরিবর্তে আমাদের কত হবে, আমাদের এখানে হবে 16। তো আশা করি বুঝতে পারছেন সবাই, ধন্যবাদ সকলকে।